পরিবার বাড়ছে, দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী কোয়েল মল্লিক, নিজেই দিলেন সুখবর। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সুখবর দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক, দ্বিতীয়বার মা হতে চলেছেন তিনি। মহালয়ার পরের দিনই সুখবর সকলের সঙ্গে শেয়ার করে নিলেন টলিপাড়ার এই নায়িকা। সোশ্যাল মিডিয়ায় ছেলে কবির স্বামী নিষ্পাল রানের সঙ্গে ডিস্টারম কোচে বসা একটি ছবি শেয়ার করে লিখলেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের পরিবার বাড়ছে। কবির শীঘ্রই বড় ভাই হয়ে উঠবে, আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ একান্ত প্রয়োজনীয়। খবর শেয়ার করা মাত্রই তা সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। কিছুদিন আগেও কোয়েল মল্লিককে নানা সাক্ষাৎকারে দেখা গিয়েছে। মুখ খুলেছিলেন আরজিকর কাণ্ডেও। এবছর মল্লিক পরিবারের 100 বছরের পূজাতেও যে থাকছে না উৎসবের আমেজ, সেটাও জানিয়েছিলেন অভিনেত্রী। এবার সকলের জন্য মোটেও খোলা থাকছে না মল্লিক পরিবারের দরজা। যে খবরে সকলের মন খারাপ হয়েছিল বটে, তবে সব মন খারাপ পলকে উবে গেল 3রা অক্টোবর কোয়েল মল্লিকের একটি পোস্টে, যেখানে স্পষ্ট অভিনেত্রী জানিয়ে দিলেন তিনি মা হতে চলেছেন, দ্বিতীয় সন্তান আসতে চলেছে তার কোলে। শুভেচ্ছা বার্তায় ভাসছেন অভিনেত্রী। 2020 সালের এপ্রিল মাসে প্রথম সন্তানের জন্ম দিয়েছিলেন কোয়েল। জুটির কোলে এসেছিল কবির। কবিরের বয়স এখন 4.5 বছর। আবারও পরিবার পরিকল্পনা করলেন তারা। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পথেই হাঁটলেন কোয়েল। পুত্র সন্তান খানিক বড় হতেই দ্বিতীয় সন্তান নেওয়ার পরিকল্পনা করলেন তারা। দেবী পক্ষেই দিলেন সুখবর, তবে কবে ডেলিভারি কিংবা কত মাস চলছে সে প্রশ্নে এখন ভরছে সোশ্যাল মিডিয়ায়। তো বন্ধুরা, এই আপডেট ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি নতুন আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।